হ্যালো বন্ধুরা, একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। সেটা হলো যে গতকাল আমি যখন সুরঙ্গ দেখে রিভিউ করি, সেখানে আমি সুরঙ্গর ভালো দিক খারাপ দিক দুটো নিয়েই আলোচনা করেছি, স্টোরি নিয়ে গল্প নিয়ে বলেছি। তারপর থেকে কমেন্ট সেকশন বলো, দেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারও আমি দেখলাম অনেকে মানে মেসেজ করেছে, যারা ধরো এই সিনেমাটাকে বাজে বাজে বলছিল, তারা বলছে তোমার কেন ভালো লাগলো এই সিনেমাটা, আমাদের কী এমন ভালো জিনিস আছে, নিশো সেই একতরফা অভিনয় করে গেছে, একই রকম বডি ল্যাঙ্গুয়েজ হেনা তেনা, তাও তুমি ভালো বলে দিলে। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করিনি, সেটা হচ্ছে অনেকে বলছে আমি স্টোরি মানে বলে দিয়েছি, পুরো স্পয়লার দিয়ে দিয়েছি। আমি কিন্তু মানে মনে হয় না যে কোনো স্পয়লার দিয়েছি, নর্মাল যেটা বেসিক স্টোরি লাইন বা প্লট সেটাই আমি বলার চেষ্টা করেছি। কারণ এর মানে আমি দেখছিলাম চারদিকে প্রচুর ক্লিপিংস ছড়িয়ে গেছে, সেগুলো ডিলিটও হচ্ছে না, মানে সবাই যদি রিপোর্ট করতো সেগুলো ডিলিট, ক্লাইম্যাক্স ফ্লাইম্যাক্স সব আপলোড করে দিচ্ছে। আমি বলছি না যে তারা এসব করে খুব মানে বড় কাজ করেছে, এসব করে কখনোই কাম্য নয়। এবং আমারও যদি দিক থেকে কোনো ভুল হয়ে থাকে স্টোরি বলার ক্ষেত্রে, এক্সক্লুসিভ সরি, আমি নেক্সট টাইম থেকে এরা কেয়ারফুল থাকবো যে যত কম অল্প গল্প বলা যায়। কিন্তু আমার মনে হয় এটা বেসিক, এখানে কোনো তো টুইস্ট নেই যে একটা বছরের টুইস্ট পেয়ে গেলাম, এই পেয়ে গেলাম, আর যে টুইস্টটা দেওয়া হয়েছে ক্লাইম্যাক্সে সেটা নিয়ে আমি কিছু বলিইনি, তো সেটা নিয়ে অনেকে বলছিল আর কি। ঠিক আছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো যাদের আমি মানে যারা আমাকে বলছিল যে তোমার কেন ভালো লাগলো, তাহলে আমি বলবো যে দেখো, হতে পারে যে নিশো একই রকমের অভিনয় করে, অনেকে যারা বলছো আর কি, হতেই পারে। কিন্তু এখানে সুরঙ্গতে তার ক্যারেক্টারটা যেটা ডিমান্ড করে সেটার সাথে কি নিশো জাস্টিস করেছে? এই কারণেই তো তাকে কাস্টিং করা যে সে পারবে, বোঝাতে পারলাম তো? মানে তাকে মানাবে বলেই তো তাকে কাস্টিং করা। এবার হতেই পারে, অনেককেই তো আমরা দেখি যে একই ধরনের পুলিশের রোল করে যাচ্ছে, একই ধরনের বাবার রোল করে যাচ্ছে, এই করে যাচ্ছে, হয়তো এটা এবার একটা জায়গায় চলে এলে সে তার ইমেজ ভাঙবে, নিজেকে ভাঙবে, গড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো ওটা কিন্তু মানে লজিকলেস কথা মনে হলো আমার। এবং সিনেমাটার ওভারঅল লুক অ্যান্ড ফিল, এক্সিকিউশন যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। বাংলাদেশে ভালো রেসপন্স পেয়েছে, আমাদের কলকাতায় কিন্তু ততটা রেসপন্স পাচ্ছে না। আমি যেখানে দেখতে গেছিলাম ওখানে ঠিকঠাক লোক ছিল, কিন্তু বুক মাই শো বলো আরও এদিক ওদিক থেকে খবর নিলাম যে সবাই কিন্তু মানে সবাই ছাপিয়ে পড়ছে, এই করছে, এটা কিন্তু হচ্ছে না। সেটা কেন হচ্ছে না আমিও ঠিক জানি না। ভালো সিনেমা আমরা তো বলি, ভালো সিনেমা কোথায়, ভালো সিনেমা কোথায়। এবার যদি ওপার বাংলা সিনেমা বলে আমরা দেখবো না এটা মনে ভেবসে থেকে, তাহলে এর থেকে বাজে কিছু আর হতে পারে না। আমার মনে হয় সিনেমাকে সিনেমা হিসেবে মানে একটা আর্ট ফর্মকে আর্ট ফর্ম হিসেবেই দেখা উচিত, সেটা আমাদের এখানকার না বাইরে না কে করছে করে সেটা মানে ঢোকাই উচিত না। ভালো কাজ দেখবো, ব্যাস, হতেই পারে এর মধ্যে প্রচুর খামতি আছে, ভুল আছে, কারো সেটা চোখে পড়েছে, কারো সেটা চোখে পড়েনি, হতেই পারে। কিন্তু অ্যাটলিস্ট গো অ্যান্ড ওয়াচ দ্য মুভি ফার্স্ট, মুভিটা তো দেখতে হবে, অনেক কথা না দেখেই বলছে, না দেখেই বলছে তারা। এবার অন্যদিকটা বলি, যারা মানে নিশোর হয়তো প্রচণ্ড ডাইহার্ড ফ্যান, তারা বলছিল যে তোমার এই জায়গাগুলো ভালো লাগেনি, কী বলছো, আমাদের তো এটা একবারও মনে হয়নি। আমি কী বলেছি বলো, নেগেটিভ দিকটা কী বলেছি? আমি বলেছি এক জায়গায় যে পরাণ কাঠবিড়ালি এই সিনেমাগুলোর সাথে একটু সিমিলারিটিস লেগেছে আমার, পার্সোনালি লেগেছে, লেগেছে আমার। এবার তোমার লাগতেই পারে, নাও লাগতে পারে, কারো কারো হয়তো লেগেছে, কারো কারো হয়তো লাগেনি। আমার মনে হয়েছে যে ওই সিনেমাগুলোর সাথে কোথাও, আমি তো বলছি না যে পুরোটা ওখান থেকে নিয়েছে, এ করেছে, হয়তো 5% 10% কিছুটা হয়তো ম্যাচ হয়েছে, আমার ওই ফিলটা আসছিল, তো আমি বলবো না সেটা, আমার যেটা মনে হয়েছে বলবো না আমি। তারপরে বলেছি যে যখন নিশো এবং তার ওয়াইফের যে লাভ স্টোরি, ওটা খুব শর্টে দেখানো হয়েছে, বাল্ব ঠিক করতে করতে নিশোর সাথে দেখা হয়ে গেল, পরে ফ্রিজ ঠিক করতে গেলো, তারপরে সেখানে বিয়ে হয়ে গেলো, এরকম করে জাম্প গেছে প্রচুর। আমার মনে হচ্ছে ওখানে একটু বিল্ড আপ মানে তাদের মধ্যে যে কেমিস্ট্রি বিল্ড আপটা দরকার ছিল সেটা আপ টু দ্য মার্ক দেওয়া হয়নি, সেটা দিলে পরবর্তী সেকেন্ড হাফে ক্লাইম্যাক্স পোর্শনে আরও বেশি ইম্প্যাক্ট পড়তো বলে আমার মনে হয়েছে। এটা আমি বলবো না যে একটু বিল্ড আপ দেওয়া দরকার ছিল বলে আমার মনে হয়েছে, হতেই পারে কারো ক্ষেত্রে এটা ওয়ার্ক করে গেছে, এইটুকু নিয়ে এনাফ। আমার মনে হয়েছে আরও 2-3টে সিন, বেশি তো বলছি না যে টেনে টেনে লম্বা করে দাও, 2-3টে সিন যেখানে তাদের কেমিস্ট্রিটা আরও একটু ফুটে উঠবে আর কি, সেটা মিসিং লেগেছিলো। তারপরে আমি কী বলছি, সুরঙ্গ করার ওই জায়গাটা আমি জানি না কী সেন্সে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মানে কয়েকজন উল্টোপাল্টা ভাষাতেও লিখেছিলো আর কি, সুরঙ্গ খোঁড়ার জায়গাটা। আমার তো মনে হয়েছে যে একজন সাধারণ ইলেকট্রিশিয়ানের পক্ষে এই জিনিসটা করাটা সে পসিবল হতেই পারে, 9 মাস ধরে 1 বছর ধরে সে করেছে, করতেই পারে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে খুব ইজিলি সে করে ফেলেছে, সে কোথাও হার্ডেল পাচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, ইজিলি করে ফেলছে, মনে হচ্ছে যেন সে সুরঙ্গ খোঁড়ায় PhD করে আসছে আর কি, তার সমস্ত নখদর্পণে আর কি, এরকম মনে হচ্ছিলো আমার। তো এটা আমি বলবো না, আমার যেটা মনে হয়েছে কী জানি। তো আমি সবসময় এরকম ওপেনলি কথা বলি, মাঝখানে নিজেকে একটু গুটিয়ে রেখেছিলাম, কিন্তু গতকাল থেকে আজকে অবধি আমি এমন মেসেজ পেলাম কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, তো ভাবলাম যে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়া ভালো। পরবর্তী থেকে অবশ্যই যদি কোনো থ্রিলার, প্রপার থ্রিলার সিনেমা হয়, আমি অবশ্যই স্টোরি বলবোই না, কিছু বলবো না, খালি ভালো দিক আর খারাপ দিকই বলবো, মানে 2 লাইন বা 1 লাইনার বলে দেবো, ঠিক আছে?
হ্যাপি, যারা বলছিল আমি নাকি স্টোরি দিয়ে বলে দিয়েছি, স্পয়লার দিয়ে দিয়েছি, তাদের উদ্দেশ্যে বলছি আর কি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট যদি সেটা আমি করে থাকি, আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি, আমার যে আমি বেসিক জিনিসটা আমি বলেছি। তো ঠিক আছে, তোমরা কে কেমন আছো? আমি চাই নিশো আরও ভালো ভালো কাজ করুক। সুরঙ্গর অনেকে বলছিল সিকুয়েল আসতে পারে, আমার মনে হয় না এই সিনেমাটা আর সিকুয়েল দরকার আছে, আনলেও সেটা মানে বেকার টানা হবে আর কি। একটা ভালো ঠিকঠাক সিনেমা একবারই থাকা ভালো, ওটাকে আর টেনে হিচড়ে বড়ো করার দরকার নেই। এটা যদি ওয়েব সিরিজ হতো, ওয়েব সিরিজে চলে যায়, ওয়েব প্ল্যাটফর্মে চলে যায়, সব সিনেমার সিকুয়েল ভালো লাগে না, কিছু কিছু সিনেমা একবার হলেই ভালো লাগে। তো সুরঙ্গ সেই ধরনের সিনেমা বলে আমার মনে হয়েছে, হতেই পারে এটা সিকুয়েল, হতেই পারে যে ওয়ার্ক করে গেলো, তাহলে খুবই ভালো যদি সেরকম রাইটিং, সেরকম প্লট, সেরকম স্ক্রিপ্ট রেডি হয়, অবশ্যই দেখবো, কেন দেখবো না, সুরঙ্গ টু অবশ্যই দেখবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদের কার কি মত তোমার নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না, চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।